দর্শক আসসালামু আলাইকুম, রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক আজ আমরা যাচ্ছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাঘাবর ইউনিয়নের বামন্দি গ্রামে। এখানে আলামিন নামে কুয়েত প্রবাসী একজন যুবক দেশে এসে আধুনিক কৃষিকাজের সাথে জড়িত হয়েছেন। রোজা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে বস্তায় আদা চাষের উপর প্রতিবেদন দেখে নিজ গ্রামেরই তিন বন্ধুকে নিয়ে শুরু করেন বস্তায় আদা চাষ। সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলামিন, বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানা ব্রাহ্মণদী গ্রামে। আমি সাধারণত কুয়েত প্রবাসী ছিলাম, ওইখান থেকে বিগত 7 মাস আগে দেশে চলে আসছি। তো দেশে চলে আসার পরে আমি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন চাষাবাদ দেখতেছিলাম, চাষের প্রতি আমার একটু আগ্রহ জাগলো, তাই ইউটিউবের বিভিন্ন কৃষি পয়েন্টে আমি সার্চ করতেছিলাম কী চাষ করলে ভালো হয়। তখন আমি দেখতে পাই আদা চাষটা, আদা চাষটা দেখে আমার কাছে একটু ভালো লাগলো। রোজা এগ্রো ফার্মের আমি প্রায় নিয়মিত একজন দর্শক, আপনাদের রোজা এগ্রো ফার্মের প্রত্যেকটা ভিডিও আমি অনুসন্ধান করি, কখন কী আপডেট দিতেছেন সব দেখি। এবং আপনাদের এই মোনায়েম সাহেবের যে আদা চাষটা দেখাইছেন এবং ওনার যে হারভেস্টটা দেখাইছেন, মানে ওইটা দেখে আমি আর একটু সাহস পাইছি আদা চাষটা করার জন্য। এতে হয়তো একটু ভালো বেনিফিট পাওয়া যেতে পারে কম খরচে এবং কম পরিশ্রমের মাধ্যমে, হয়তো একটু ভালো বিনিয়োগ হইতে পারে, এই কারণে আমি এই আদা চাষের মধ্যে আসলাম আর কি। আলামিন জানান, প্রাথমিকভাবে 2,800 বস্তা আদা চাষ করা হয়েছে, এজন্য তিনি সিমেন্টের প্রতিটি বস্তা 7.5 টাকা দরে এবং প্রতি কেজি দেশি জাতের আদার বীজ 95 টাকা দরে স্থানীয় বাজার এবং কৃষকদের থেকে সংগ্রহ করেছেন। এখানে কত বস্তা আদা চাষ করেছেন? এখানে 2,820 বস্তা আছে। এই বস্তাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? বস্তাগুলো আমরা সাধারণত লোক দিয়া কিনাইছি আর কি, ওই বিভিন্ন জায়গা থেকে ওরা কিনাই না, আমার কাছে বিক্রি করছে আর কি ওরা। আচ্ছা, কত করে পিস নিয়েছে? আমি ওদেরকে 4.5 টাকা করে পিস দিছি বস্তা, প্রতিটা বস্তা একটা বস্তা 4.5 টাকা। তারপর বীজগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? বীজগুলো আমরা সংগ্রহ করছি আদা চাষীদের কাছ থেকে, যারা খেতে কামারে আদা চাষ করে ওদের কাছ থেকে সংগ্রহ করছি। সেটা কোথায়, আপনাদের এলাকায়? হ্যাঁ, আমাদের এলাকারই। সেটা বীজগুলো কত করে কেজি? বীজগুলো আমরা ক্রয় করছি 95 টাকা কেজি। বীজের জন্য? হ্যাঁ, বীজের জন্য 95 টাকা কেজি মাত্র। হ্যাঁ, এখানে আমাদের আলাদা কোনো বীজের জন্য বাড়তি কোনো চার্জ দিতে হয় না। দর্শক শুনছিলেন আলামিনের আদা চাষের প্রস্তুতির কথা, কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আদা চাষ কেন করবেন আর সেটা বস্তাতেই বা কেন? আদা একটি মশলা জাতীয় ফসল, এতে প্রচুর পরিমাণে ঔষধি গুণ থাকায় ভোক্তাদের চাহিদা অনেক, কিন্তু আমাদের দেশে আদার উৎপাদন চাহিদার তুলনায় খুবই কম, এজন্য বিদেশ থেকে প্রচুর পরিমাণে আদা আমদানি করে ভোক্তাদের চাহিদা পূরণ করা হয়। সে কারণে আদার বাজার মূল্য সারা বছরই বেশি থাকে, কোনো কোনো সময় প্রতি কেজি 200 টাকা থেকে 250 টাকা দরেও বিক্রি হতে দেখা যায়। এ কারণেই আপনারা আদা চাষ করতে পারেন, তবে তার আগে আদা চাষ সম্পর্কে ভালো করে জানতে হবে। তো আসুন আমরা আল আমিনের কাছে বস্তায় আদা চাষ সম্পর্কে জানার চেষ্টা করি। তিনি জানান বস্তায় আদা চাষে মাটি, গোবর সার, সাদা বালু, ধানের তুষ, ছাই এবং বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও দানাদার কীটনাশক ব্যবহার করা হয়েছে। বীজ রোপণের পূর্বে যে কোনো ছত্রাকনাশক দিয়ে আদার বীজ শোধন করা হয়েছে, যাতে পরবর্তীতে ছত্রাকে আক্রমণ করতে না পারে। এরপর সার মিশ্রিত মাটি দিয়ে প্রতি বস্তায় 3টি করে আদার বীজ রোপণ করা হয়েছে। আমরা তো মাটিটা নিছি ক্ষেতের মাটি নিছি, বাহির থেকে মাটি আনি নাই, এই কারণে আমাদের এই প্রথমে এই ক্ষেতের মাঝে আমরা বালি, গোবর এগুলা দিয়া ক্ষেত্রে প্রথমে চাষ করছি, চাষ দিছি। চাষ দেওয়ার পরে তারপরে আবার আমরা তুষ এবং সালি এগুলা দিয়া আবার পুনরায় আরেকটা চাষ দিছি। সালিটা কি? ছাই। ও ছাই, ছাই
ওই ছাইটা দিয়ে আবার পুনরায় আরেকটা চাষ দিয়া তারপরে আমরা ওই মাটিটা বস্তায় উঠাই ফেলছি, বস্তায় ভরে রেখেছি। বস্তায় ভরে নেওয়ার পরে আমরা যখন ওই আদার যেখানে আমরা বীজ অঙ্কুরোদ্গম হওয়ার জন্য রাখছিলাম ওইখান থেকে যখন বীজ দেখলাম যে আমরা আমাদের বীজে অঙ্কুরোদ্গম হয়ে গেছে, তখন আমরা ওইখান থেকে বীজটা উঠাইলাম। উঠাই নিয়ে এসে আমরা মেনকুজে গ্রুপের একটা ছত্রাকনাশক ওইটা দিয়ে আমরা প্রথমে বীজটা শোধন করছি। শোধন করার পরে প্রত্যেকটা বস্তায় আমরা তিনটা করে আদা রোপণ করছি, ছোট ছোট বীজ, ছোট ছোট বীজ, হয়তো 10 থেকে 12 গ্রাম করে হইবে একটা আদা, একটা বীজ। তারপরে কি করলাম? তারপর আর আমরা আদা লাগানোর আগে ওই কার্বোফোরান, তারপরে ফসফেট, এগুলা কিছু দিয়া একসাথে দিয়া মিক্স করা, মুখে দিয়া মিক্স করা তারপরে লাগাইছি। এই কারণে এখন পর্যন্ত আমাদের আদায় কোনো কোনো আর বাড়তি কোনো খাবার দিতে হয় নাই, এখন পর্যন্ত আর কিছু কোনো কিছু দেই নাই। বীজ রোপণ করার পর কতদিন পরে গাছ বের হয়েছে? বীজ রোপণের প্রায় 25 থেকে 1 মাস। আপনি যে বীজ রোপণ করলেন, এক একটা বস্তায় কতটুক করে সার এবং গোবর সার কীটনাশক দিতে হয়েছে? কীটনাশক বলতে কার্বোফোরান আপনার প্রতি বস্তায় প্রায় 3 গ্রাম, আর আমরা ইউরিয়া সার ব্যবহার করছি প্রতি বস্তায় প্রায় 16 গ্রাম, আর গোবর সার ব্যবহার করছি প্রতি বস্তায় প্রায় 150 গ্রামের মতো, 150 থেকে 200 গ্রাম। তুষ ব্যবহার করছি প্রতি বস্তায় 200 গ্রাম, ছাই ছাই 50 গ্রামের মতো হবে। বালি, বালি বালিটা আপনার গ্রামে না, বালিটা আপনার পার্সেন্টেজ হিসেবে আপনার 10 থেকে 12% বালি মাটির সাথে মিক্স করছি। এটা কি লাল বালি? না, সাদা বালি। 2800 বস্তা আদা চাষ করতে কত টাকা খরচ হয়েছে মোট? আমাদের অলরেডি 47,000 টাকা চলে গেছে, আর বাকি যেই সামনের সেই সময়টা আছে ওই সময়ের খরচটা মিলে আমরা ধরছি যে 50,000 টাকা। সাধারণত কৃষি জমিতে চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আদা চাষ করতে দেখা যায়, কিন্তু আলামিন জানান চৈত্র মাসে বস্তায় আদা চাষ করা ভালো, তাতে বর্ষা আসার আগেই আদার গাছ বড় হয়ে যায়। আর দেরি করে বীজ রোপণ করলে বর্ষায় বস্তার মধ্যে আদার বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই 2800 বস্তায় আদা চাষ করতে 123 কেজি আদার বীজ ক্রয় করা হয়েছে, যেগুলো স্থানীয় বাজার এবং কৃষকদের থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানান আলামিন। 2800 বস্তা আদা চাষ করছেন, হ্যাঁ, কত কেজি বীজ লাগছে এখানে? 123 কেজি। 123 কেজি? জি। আচ্ছা, তো 123 কেজি বীজ আপনি স্থানীয় বাজার থেকে সংগ্রহ? সংগ্রহ করছি, পুরোটাই স্থানীয় বাজার থেকে সংগ্রহ করছি। আচ্ছা, কোন মাসে এই আদা চাষটা করলে, বস্তায় আদা চাষটা করলে ভালো হয়? চৈত্র মাসে বীজটা চৈত্র মাসে বস্তায় রোপণ করতে হইব। চৈত্র মাসের পরে আপনার বৈশাখে বৃষ্টি শুরু হয়ে যায়, যখন বৃষ্টি শুরু হয়ে যায় তখন বৃষ্টিতে বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে চৈত্র মাসে লাগাইতে হইব, যাতে বৃষ্টি শুরু হওয়ার আগে বীজটা উপরে উঠে যায়, চারা হয়ে যায়। 9 থেকে 9.5% জায়গা আছে এখানে, এই 9.5% জমিতে 2800 বস্তা আদা আছে। আচ্ছা আচ্ছা, তো অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই 100 বস্তায় আদা চাষ করবো, কতটুকু জমি লাগবে, আপনার কি ধারণা? 100 বস্তায় তো আপনার 0.5% জমি এলে যথেষ্ট। আপনি কি মনে করতেছেন যে এই মাটিতে আদা চাষ করার চাইতে বস্তায় আদা চাষ করা বেশি ভালো? এখন তো পরিস্থিতি যেরকম আছে এরকম থাকলে আমি মনে করি যে হ্যাঁ, অবশ্যই মাটি থেকে বস্তায় ভালো। কেন ভালো? বস্তায় আমি দেখতেছি যে মাটিতে যেরকম আছে তার চেয়ে বস্তায় ভালো হইতেছে, বস্তায় আপনার আদাটা ছড়াইতেছে বেশি। মাটিতে আমরা যখন চাষ করি তখন বৃষ্টি, খরা, বন্যা এগুলাতে মাটিতে একটু সমস্যা হয়, তাছাড়া মাটিতে একটু বৃষ্টি হইলে মাটিটা শক্ত হয়ে যায়, মাটিটা শক্ত হয়ে যাওয়ার কারণে আদাগুলা নিচে ছড়াইতে পারে না। এই কারণে বস্তায় আমরা চাষ করছি যাতে বস্তার মাটিটা শক্ত হইতে পারবো না, শক্ত না হওয়ার কারণে এটার মাঝে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে আমাদের এই বস্তায় আদা চাষ করা। দর্শক, আলামিন এবছর 2800 বস্তায় আদা চাষ শুরু করলেও এবছরের আদা চাষের অভিজ্ঞতা এবং লাভবান হলে আগামী বছর বস্তায় আদা চাষ বাড়াবেন বলে জানান। আমরা আগামীতে আলামিনের আদা চাষের পরিচর্যা ও আদা উত্তোলনের ভিডিও দেখানোর চেষ্টা করব।
সেজন্য রোজা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।